সিরাজগঞ্জের কাজীপুরে ধুমধাম করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মিলন মাহমুদের মেয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মিলন মাহমুদের মেয়ের পঞ্চম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজি। মিলন মাহমুদ জানান, আমার মেয়ের আজ পঞ্চম জন্মবার্ষিকী, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। খলিলুর রহমান সিরাজি বলেন, দোয়া করি মিলনের মেয়ে মানুষের মতো মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।